আমি একজন শিল্পী, আমি আসলে বাইরের থেকে হঠাৎ করে একটা আইডি কার্ড এফডিসিতে গিয়ে টাকা পয়সা দিয়ে নিয়েছি, এরকমও না। তো এরকম একটা শিল্পীকে তারা বাদ দিয়ে দিয়েছে, সেই জন্যই আন্দোলনটা করা। তো আমার সাথে যে আরও 183 জন ছিল, সবাই মিলে আমরা আন্দোলনটা করেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় চিত্রনায়িকা শিমু হত্যাকাণ্ড, আর বিষয়টি নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। এক কথায়, শিমু হত্যাকাণ্ডের বিষয়টি ভাইরাল এখন সারা দেশে। চলচ্চিত্র সমিতি সহ অনেকেরই ধারণা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন চলচ্চিত্র নায়ক জায়েদ খান, কিন্তু আসলে কি তাই? প্রয়াত চিত্রনায়িকা শিমুর ভাই বোন কি বলছে, তাদের কথায় বেরিয়ে এলো নতুন তথ্য। তাহলে এই ঘটনায় জড়িত আছেন কি তার স্বামী? সেজন্যই আর কি আসা। ভাই কেমন আছেন? সোমবার দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে নায়িকা শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন জানান, কেরানীগঞ্জ থেকে আমার কাছে লাশ শনাক্ত করার জন্য একটা ফোন আসে, সেখানে গিয়ে আমি নিজে আমার বোনের লাশ শনাক্ত করেছি, এরপর মামলা দায়ের করি, এতে আমার বোন জামাই নোবেলকে প্রথম আসামি করা হয়েছে। সে এবং ফরহাদ নামের একজন এ কাজ করেছে। ফরহাদ হলো নোবেলের বন্ধু, তারা দুজনেই গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সরি, হঠাৎ করে কেটে গেল, মনে হচ্ছে যে হাতে ছিল, নেটওয়ার্কের জন্য হতে পারে প্রবলেম হচ্ছে, হয়তো নেটওয়ার্কের জন্য। তো যাচ্ছি, দেখি আজকে মিটিং এ কতদূর অগ্রসর হয়। এই জায়গাটাও ভালো লাগে দুই পাশে। ঢাকায় সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার বিচার চেয়েছেন চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ওমর সানি। ফেসবুক পোস্ট দিয়ে এ বিচার চান তিনি। শিমুর একটি ছবি পোস্ট করে ওমর সানি লেখেন, শিমু অনেক ছবিতে অভিনয় করেছে, আমাদের বরিশালের মেয়ে তাকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রের কাছে এই হত্যার বিচার চাই, প্রকৃত খুনি কে তারাই বের করবে, কিন্তু এর আগে কারো নাম বলা দণ্ডনীয় অপরাধ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো আমার অনেক সৌভাগ্য, কারণ হায়াত স্যারের মতো একটা এত বড় ডিরেক্টর, মানে আমাদের চলচ্চিত্রের একজন পিলারের প্রথম সিনেমায় আমি কাজ করতে পেরেছি। তো আমি নিজেকে খুব ধন্য মনে করেছি যে প্রথম সিনেমাটা আমার এত বড় একটা ডিরেক্টরের হাত ধরে আমি চলচ্চিত্রে আসতে পেরেছি, সেই জন্য কাজী হায়াত স্যারকে অনেক ধন্যবাদ। তো আমি আসলে শেষ পর্যন্ত চলচ্চিত্রে থাকতে পারি নাই, এটা হয়তো বা আমার অভিমান থেকে চলে যাওয়া। তো কাজী হায়াত স্যারের সিনেমার পরে তো আমার আরও সেকেন্ড যে সিনেমাটা ছিল সেটা ছিল দিলর জান জন্টু। স্যারের সিনেমাটা ছিল হলো বীর সৈনিক, মান্না সাহেব তখন ছিল। আমার এটাও সৌভাগ্য যে মান্না সাহেবের সাথে আমার কাজ করা হয়েছে। তো যাই হোক, চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে, অভিমানটা আমার নিজের থেকেই আমার চলে আসা। এই আর কি, বিয়ে শাদী করলাম, আমার আসলে এক ছেলে এক মেয়ে। এখন সিনেমা করছি না, তবে আমি কিন্তু ওখান থেকে আসার পরে আমি কিন্তু টেলিভিশন মিডিয়ায় রেগুলার কাজ করছি। যারা দর্শক আছে তারা মনে হয় আমার নাটকগুলো দেখে, আমার একটা সিরিয়াল এনটিভিতে।